আছেন সবাই? আমি শ্বেতা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি যাচ্ছি একটা শপিং মলে, এখানে যে বিভিন্ন দোকানগুলো রয়েছে আপনাদেরকে আজকে পুরোটা দেখাবো। এই যে ট্রেন চলে যাচ্ছে আমার পেছন দিক দিয়ে, আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর আর আকাশটা কি সুন্দর। আজকের আকাশটা দেখে আমার পুরো শরৎকালের কথা মনে পড়ে যাচ্ছে। অনেকটা আমাদের পুজোর আগে ঠিক বৃষ্টি শেষ হয়ে গেলে যেরকম আকাশ হতো, নীল আকাশের সাদা সাদা মেয়ে ঠিক সেরকম লাগছে। শপিং মলে যাওয়ার আগে আমি জাস্ট এখানটা দাঁড়িয়ে একটু আকাশটা দেখছি। আজকে মনে হচ্ছে সারাদিন আমাদের এই পার্কিং লটেই কেটে যাবে। একবার এরকম সুন্দর আকাশ দেখার পর আমরা কোথাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু না যাবো, যেতে হবে, কারণ দেরি হয়ে যাচ্ছে। এখানে শপিং মল 7টার সময় বন্ধ হয়ে যায়। এই যে আমরা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, এখান থেকে বাস ধরে 1 মিনিট জাস্ট। আর এই বাস স্ট্যান্ডটা মানে এই জায়গাটা ভীষণ সবুজ। বাসের জন্য দাঁড়িয়ে থেকে থেকে আমার খুব খিদে পেয়ে গেল, কিন্তু খাবি তো কিছু নিয়ে? আমি গিয়ে আগে খাবো, তারপর কেনাকাটা করবো। আজকে হ্যাশ ব্রাউন খাবো। হ্যাশ ব্রাউনটা কি? আমরা যে শপিং মলে এসেছি এটার নাম ক্লশ দিও, এখানে জেনারেলি লোকজন আসে প্রচন্ড খেতে খুঁজে। আমি কিন্তু এখানে এসেছি শুধু দোকানগুলো দেখবো বলে আর কিছু কেনাকাটা করবো। চলুন তাহলে শপিং মলের মধ্যে ঢুকে দেখা যাক। এই হচ্ছে এন্ট্রান্সটা যেখান দিয়ে আমি এখন ঢুকছি। আর তিনতলা এই শপিং মলটার নিচের দিকটা রয়েছে একটা হাইপার মার্কেট। আর এই এসকেলেটারে করে চলুন উপরে উঠে যাই। এখানে সমস্ত সাজের দোকান থেকে শুরু করে জামা কাপড় জুতো সমস্ত দোকানগুলো এই ওপরের দিকে রয়েছে, দামি দামি ব্র্যান্ড সব। এই যে দোকানটা ঢুকলাম, এই দোকানটার নাম হচ্ছে পুল অ্যান্ড বিয়ার। এইটা হচ্ছে মেয়েদের সেকশন যেখানে জ্যাকেট জামা কাপড় জিন্স সমস্ত কিছু পাওয়া যায় এবং কালেকশন খুব ভালো, তবে দাম বেশি অবশ্যই। এই জিনিসের দাম নাকি 25 ইউরো, আমাদের কলকাতায় 200-250 টাকায় পাওয়া যায়। যতক্ষণে আমি ট্রায়াল দিতে যাচ্ছি ততক্ষণ একটু মেন সেকশনটা আপনাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ছেলেদের জামা কাপড়ের সেকশন, খুব কালারফুল। আমার এখানে এই ব্যাগগুলো পছন্দ হচ্ছে, কোনটা নেব বুঝতে পারছি না, কালোটা না সাদাটা নাকি ওইটা, কোনগুলো? এই যে আমার এই তিনটে ব্যাগই পছন্দ হয়েছে, কোনটা নেব সেটা। কার্ডে পেমেন্ট করবে? ব্যাগটা দেখো, কেনা আমি এখানে বলছিলাম যে এখানকার টি শার্টের কোয়ালিটি খুব ভালো, জামা কাপড়ের কোয়ালিটি ভালো, তবে হ্যাঁ ইন্ডিয়ার তুলনায় এখানে দাম অনেকটাই বেশি। খাদির মতো শার্ট এখানে সব বারবার, যেগুলো আমাদের হয়তো ম্যাক্সিমাম আমাদের কলকাতাতে 1000 টাকা লাগবে, 1500 টাকা লাগবে ম্যাক্সিমাম, এখানে সেগুলো সব 30 ইউরো 35 ইউরো দাম। আসলে ঘটনা হচ্ছে যতই বাইরে থাকি নিজের দেশকে যেন আমরা ভুলতে পারছি না। সামনে এখানে জারা, যদি আমি জারাতে যাবো না, এই জায়গাটা বাচ্চাদের সেকশন, খুব সুন্দর সুন্দর জামা, কিন্তু জারার দাম আকাশ ছোঁয়া, খুব পাথরে কিন্তু খুব সুন্দর। এই যে এই জায়গাটাতে দেখুন অনেক বাচ্চা রয়েছে, এখানে ওরা সব গাড়ি রয়েছে যেগুলোতে ওরা চড়ে। আর আমি এখন মলটা ঘুরছি, এই দোকানটার নাম স্ট্রাডিভেরিয়াস।
তোর পয়সা নেই? এখন 7টা বেজে গেছে আর 7টা বাজলে এখানে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। এই যে নিচে দেখা যাচ্ছে সব দোকানে শাটার ডাউন হয়ে গেছে, মানে ওরা ঢুকতেই দেয় না। 7টা বাজে, 5 থেকে 5:10 হলেই ওরা ঢুকতে দেয় না। ব্যাস, আর এই দেখুন শপিং মলও পুরো ফাঁকা। এই যে নিচে খাবার খাবার জায়গা, কিন্তু সেটাও একদম ফাঁকা হয়ে গেছে, কারণ দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমার আজকের মতো কেনাকাটা প্রায় শেষ। আরও কিছু কেনা ছিল কিন্তু কিনতে পারিনি, কারণ টাইম কম ছিল হাতে। তো এখন আমরা দেখছি কিছু খাওয়া গেলে খাবো, আর যদি কিছু খাবার না পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বাইরে গিয়ে খাবো। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন ব্লগে দেখা হবে, ভালো থাকবেন, বাই।